বিশ্ব বাংলা শরৎ সম্মান পেল মুর্শিদাবাদের 14টি পুজো কমিটি। সোমবার বহরমপুর রবীন্দ্র সদনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ হয়। বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয় পুজো কমিটিগুলিকে। থিমের পুজো হোক কিংবা দেবী প্রতিমা, মণ্ডপ সজ্জায় চমক। করোনা আবহে বিধি মেনে সুষ্ঠুভাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব পরিচালনা করেছেন যারা, সেই বাছাই করা পুজো কমিটিগুলিকে এবার পালা সম্মান জানানোর। বিশ্বব্যাপী বিশ্ব বাংলার সেরা পুজোর স্বীকৃতি দিয়ে বিশ্ব বাংলার শারদ সম্মান পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল বহরমপুরের রবীন্দ্র সদনে। মুর্শিদাবাদ জেলার বেশ কিছু নামকরা পুজো সেরার সেরা তকমা পেল। পুজো কমিটিকে বিশ্ব বাংলার শারদ সম্মাননা তুলে দিলেন মুর্শিদাবাদ জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কেশবরী রাজকুমার, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুজাতা বাগচি ব্যানার্জি ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা এবং বিশিষ্টজনেরা। আমরা সমস্ত পুজো কমিটি যারা সেরা সম্মান পেয়েছে চারটে ক্যাটাগরিতে সবাইকে ডাকা হয়েছিল। আজকে আমরা প্রায় দু ঘন্টা ধরে অনুষ্ঠানটা করলাম। আমাদের চারটে ক্যাটাগরিতে যারা সেরা সম্মান পাওয়ার পুজো কমিটিগুলি ছিল তাদেরকে আমরা সম্মানিত করলাম। গত বছরের মধ্যেই এই বছরও কোভিডের প্রবলেমটা আছে, তো এটাতে আমাদের সরকারের নির্দেশ ছিল, রহমান আদালতের নির্দেশ ছিল, এটা আমরা প্রশাসন পক্ষ থেকে আগে থেকেই লোকজনকে সতর্ক করার জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করেছিলাম। আমাদের ফেসবুক লাইভ থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া সবাইকে ইউজ করে আমরা সতর্কতার বার্তা দিয়েছিলাম। বেশিরভাগ আমাদের লোকজন, ওটা পার্টিকুলারলি আমাদের পুজো কমিটিগুলো, সবাই যা নির্দেশ ছিল সব কিছু মেনে পুজোর অ্যারেঞ্জমেন্টটা করেছিল। আমাদের লোকজনও ওটা অনেকটাই পালন করেছিল। আমরা নিশ্চয়ই এতে অত্যন্ত আনন্দিত যে পূজা মণ্ডপ কমিটিগুলো সকলে এখানে উপস্থিত হয়েছিলেন। আমরা মুর্শিদাবাদ জেলায় পুলিশ প্রশাসন এবং আমাদের ডিএম সাহেবের উপস্থিতির মধ্য দিয়েই এই প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে। শারদ সম্মানে সম্মানিত হয়ে উচ্ছ্বসিত বিভিন্ন পুজো কমিটিগুলি। এই সম্মান আগামী দিনে তাদের অনুপ্রেরণা, অভিমত পুজো উদ্যোক্তাদের। আমাদের লোয়ার কাদের সর্বজনীন দুর্গাপুজো কমিটি ইতিমধ্যে সেরা প্রতিমা হিসেবে নির্বাচিত হয়েছিল এবং তার ফলস্বরূপ আজকে বিশ্ব বাংলা আমাদেরকে পুরস্কারটি হাতে তুলে দিলে। খুবই ভীষণ ভীষণ আনন্দ লাগছে। আমরা উচ্ছ্বসিত সবাই লোয়ার কাদের সর্বজনীন দুর্গাপুজোর প্রতিটি সদস্য ভীষণ পরিমাণে উচ্ছ্বসিত। বিশ্ব বাংলা শারদ সম্মান পেয়ে আমরা আগামী দিনে আরও যেন ভালো পুজো করতে পারি উৎসাহিত হলাম। আমরা এইটা নিয়ে আমরা পাঁচবার হলাম, এবছর আমরা সেরা মণ্ডপে বিবেচিত হয়েছি। মুর্শিদাবাদ জেলাতে প্রতিমায় সেরার পুরস্কার পেলাম 20,000 টাকা এবং সঙ্গে ট্রফি। পশ্চিমবঙ্গ সরকারকে আমার ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান করার জন্য। আমরা সেরা মণ্ডপ হিসাবে প্রথম হয়েছি, তো প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু নতুনত্ব দেওয়ার চেষ্টা করি, কিন্তু যখন প্রাইজটা পাই আমাদের সদস্যদের মধ্যে একটা আবেগ থাকে যে এত খাটাখাটনি করার পর, দু মাস তিন মাস খাটাখাটনি করার পর যে মুখ্যমন্ত্রী যে আমাদের প্রত্যেকের সদস্যদের যেভাবে পুরস্কৃত করা হয় তাতে আমরা আবার 2021 বলুন বা 2022-এর জন্য আমরা তৈরি হতে শুরু করেছি যে এই যে পুরস্কার পাওয়াতে আমরা প্রত্যেকেই খুব খুশি এবং আনন্দ।